어우, 어우, 자네씨! 에오! 라, 기재소 내게, 교토 아스이다! 보류산나기! 흥, 교토에 보이나? 에이차라구! 두서. 두서, 부스티스. দূর বানার একা তো কত কাজ করবে বাসন বানাই এই বানাই এই পাগল একটু ধর পাল্লাই করে চলছে তো মা কি আবার ফোন করলো মা হ্যালো বাড়ি সব ভালো আছে বাড়িতে তুমি কেমন আছো আর আমি পাগলাচুদার পালাই করে মনে হয় জীবনটা চলে গেল কি সব লেখে আর কি করে আমি বুঝতে পারি না খাটতে খাটতে মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে আগে খ্যাঁক আর ঝাঁক মিষ্টি মুখে কথা আর আমি শুনতে পেলাম আমার ওই বাড়ির কাজে ভালো ছিল এই ভালো চাইবে বাড়ি বড় টিজেরটা নামি দামি ভালো হিনায় খোয়া ধোয়াবে মস্তিতেই হবে বেশ রান্না বান্না বেশ ভালোই সবজি ফবজি আনবে ঘোরার ডিম পাগল মতন বসে থাকে আর কি সব লেখে কেউ তো আসি না বাড়িতে দেখি শুনছি না দা না বলো বলো আমি বাড়ি যাব আমি থাকবো না থাকলে ভালো লাগে আমি এই মাছটা পুজলে টাকাটা নিয়ে খাওয়া আমার ওই বাড়ির কাজে হয় তোমরা ভালো থাকবে আমি আর থাকছি কোনো রকমের চিন্তা করো না আমি পড়াবো আমি থাকবো না সিনেমা করে কি জানো ওরা সিনেমা আমি দেখেছি ওই সেই গান ফান কিছুই নাই শুধু কিরকম কিরকম সব সিনেমা গান ফান নাচ ফাচ না থাকলে সিনেমা লোক দেখবে আমার ভালো লাগেনি পাগলা চুজার সিনেমা ঠিক আছে রাখছি আমি পড়াবো পাগলের বলে আমি পাগল নিলাম এটা রান্না বান্না করা কি করবো বাসন মতো এই ধুতে আর এই চাল ধুলি আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম মনের ভিতরে ছিল কথাটা তুমি তো আমাকে জেনে শুনেই ভালোবেসেই বিয়ে করেছি তুমি তো জানতে আমি একজন ডিরেক্টর সবসময় সিনেমা নিয়ে থাকি কোনো মেয়ের পক্ষে আমার কাছে থাকাটা সম্ভব নয় ঠিকই বলেছ আমি বুঝতে পেরেছি তুমি ঠিক যাই হোক আমি তোমার কাছে আর বেশি সময় নেব না যেটার জন্য তোমায় ফোন করা জানো আজই আমার জন্মদিন আমি জানি তুমি ভুলে গেছো ভুলে যাওয়ারই কথা কিন্তু মনে পড়ে যখন আমি জন্মদিনটা মনে রাখতাম না আমার তুমি কিন্তু ঠিক জন্মদিনটা মনে রাখতে যাই হোক আমি কিন্তু তোমাকে ছাড়া জন্মদিনটা পালন করব না
জানি তুমি আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু একটা কথা বলি, ইন্ডাস্ট্রি আমাকে বের করে দিলেও আমি ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করবই। আমি তিনটে ছবি রিলিজ দিয়েছি, আমি একজন ডিরেক্টর, আমি একদিন না একদিন ঠিক আসবো, আসবই, আমি একজন ডিরেক্টর। ঠিক বলেছ, আমি বালের ডিরেক্টর। ইন্ডাস্ট্রিতে অনেকজন বলে আমি নাকি বলে ডিরেক্ট, আমি বলে ডিরেক্ট। বলে ডিরেক্টর ঠিকই বলেছ, বলে ডিরেক্ট একদম ঠিক কথা। সবাই বলে আমি বলে ডিরেক্টর। কি ডিরেক্টর বাবু, ভালো তো? কি লিখছেন, গল্প? গল্প লিখছি, এসব গল্প চলবে না আপনার, একটু ভালো গল্প লিখুন, ঝিমকু গান টান থাকবে, একটু পেটি পেটি দেখাবেন, খোলা মেলা একটু থাকবে, কি ছেলে তো দেখবে। আপনার গল্প চলে আর আর চলবে না? সবজি কাটতে হবে, কি করতে হবে, একা হাতে কত কি করবো, কি করি তো না। হ্যাঁ চা কর, তুমি চলে আসছো নাকি আজকেও? তো আমি আসবো না, পাশের ঘরে থাকি, আসলে কি দোষ? তাই তো, বাবুকে জ্বালাতে ভালোই লাগে তোমার, একটু চাওয়া কর। আচ্ছা, ডিরেক্টর বাবু তোমার মাথা খারাপ করে দিচ্ছে পুরো।
ওই পাগলা চোদা আমার জীবন শেষ করে দিল। আমি আর পাচ্ছি না এখানে থাকতে। কি সিনেমা করছে ভগবান জানে, সারাদিন শুধু লিখেই যায় লিখেই যায়। মানে কেউ তো আসেই না বাড়িতে, শুধু তুমি ছাড়া। জীবনে এরকম সিনেমা দেখিনি, নাচ নাই গান নাই। কি যে এত রাগ করিস আমার উপর গিয়ে, বসা বসে চাটা বসা। তবে একটা কথা বলছি, তোমার বাড়িতে কোনো কাজ হবে না, আমার ভালো লাগে না। পাগল চুরের সঙ্গে থাকতে আমি পাগল হয়ে যাবো, বাড়িও যেতে পারছি না। বাড়িতে সংসার আছে, বউ আছে। ঠিক আছে, বলেছিস যখন দেখবো সঙ্গে সঙ্গে কি আর হবে। বলবো তুই একটু চাটা করে খাওয়া, তাহলে তো ভাববো ব্যাপারটা নাকি। যা বসা বসা। ঠিক আছে তুমি যাও, আমি চা তাহলে নিয়ে এসি। ঠিক আছে তাড়াতাড়ি যা, হ্যাঁ দেরি করিস না ভাই। হ্যাঁ ঠিক আছে যা। মানে আসে কাজে চাপায় হ্যাং করে আমার বাবা, আমার বাবুকে উজ্জ্বল করি। কি হলো বাবা? কবে চাই? ডাইরেক্টর বাবু রয়েছেন? হ্যাঁ ডাইরেক্টর স্যার রয়েছেন। আছে, ওনার সঙ্গে একটু দেখা করা যেতে পারে। মালটুকু তো ঠিক হচ্ছে কোন লাগছে। হ্যাঁ দাঁড়ান আমি জিজ্ঞেস করি। ওকে ওকে। এসছে একজন সাহেব, মানুষ বুট শুট পরে আছে, ডাকবো? ঠিক আছে। তো জল পাওয়া যাবে? হরি, হরি এক গ্লাস জল নিয়ে আয় তো। আমি একজন প্রডিউসার,
তবে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনোদিন কাজ করিনি, আমি টলিউডে কাজ করার জন্য খুবই ইন্টারেস্টেড। আপনার একটা ছবি আমি দেখলাম, খুব সুন্দর লাগলো এবং মনে শুনলো। আপনার তিনটে ছবি আমি দেখেছি, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার কি মনে হয় আমি এখানে আপনার সঙ্গে মজা করতে এসেছি আর দূর থেকে? আপনার বেতনটা নিয়ে আমি এখানে এলাম। আপনার কাজ সত্যি প্রশংসনীয়। আসলে আপনার পরিচালনাটা ঠিক এরকমই নিখুঁত, অডিয়েন্স যেন এক অন্য দুনিয়ায় ভেসে যায়, তাদের চোখের সামনে যেন ঘটছে ঠিক এরকমই যেন দেখতে পারে। আপনার পরিচালনা ঠিক এরকম। সেই জন্য আমি এখানে এসেছি। আমি টলিউডে কাজ কোনোদিন করিনি, অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং আমি চাই এখানে কাজ করতে এবং প্রথম কাজটা আপনার সাথে করতে চাই। স্যার, আমি এবছর সিদ্ধান্ত নিয়েছি তিনটে সিনেমা রিলিজ দেওয়ার এবং পরিচালনাটা আপনাকে দিয়ে করবো, আপনি পারবেন তো? আমার আমার স্টোরিতে আপনি ইনভেস্ট করবেন? আপনি ছবি করবেন বলছেন? অবশ্যই, আপনার মতো ডাইরেক্টরের কাছে আমি প্রোডিউস করতে ইন্টারেস্টেড। আমি আমার কাজ করবো, সত্যি কাজ করবো। আমি জোকস করছি না আসলে। অবশ্যই না স্যার, আমি এখানে জোকস করতে আসিনি, আমি এখানে কাজের জন্য এসেছি। আমি একজন প্রফেশনাল আর আমার কাছে বিজনেসটা প্রফেশন, আমার জোক করার কোনো ব্যবসা নেই। এটা ডাইরেকশন তো আমি জানি সেটা তো। আপনার তো সে তিনটে ছবি পড়ানো কাজ আমি দেখলাম না ঠিক। আসেন করছো, সবাই এসে মনে করে গেছে, টাকা দেয়নি। আমার গল্প কি ভালো তো কি করে কাজ করো? কাজ করবো যাই না তো, আমি গল্প দিয়েছি কাজ করবো। আপনি দেখুন আমার গল্প, একটু দেখুন না, দেখুন ডিসকাস করা যেতে পারে অবশ্যই, দেখি আপনার দেখুন দেখুন দিয়েছি। ভালো লেগেছে এবং
আপনার ডাইরেকশনে কাজ করতে হবে তিনটা ছবি এই ফিরে আগে অবশ্যই আমি ইনভেস্ট করবো আপনার স্টোরিতে এবং আপনার উপরে আমি ইনভেস্ট করবো আমি আপনার উপর প্রোডিউস করতে ইন্টারেস্টেড আমি কাজ করবো সিরিয়াস করবো কাজ করবোই তো করবো স্যার আমি আমি খুশি আমি কাজ করবো একদম করবো স্যার প্রমিস করছি প্রত্যেকটা সিনেমা হিট হবে প্রত্যেকটা সিনেমা হিট হবে আমার গল্প ভালো কেউ কেউ দাম নেই ভালো আমার গল্প কাজ করবো তোমার মতো পরিচালক দরকার আমার কাজ করবো দেখা যাবে না সবাই বলেছিল না কাজ করবো আমি 100% কাজ করবো কাজ করবোই না আমার পরিচয় হবে আমি ডিরেক্টর হিসেবে পরিচয় পাবো সবাইকে দেখিয়ে দেবেন কাজ জানি সবাইকে দেখিয়ে দেবেন কাজ জানি হ্যাঁ স্যার আমি সিরিয়াস বলছি কাজ করবো দেখুন স্যার আপনি এভাবে আমাকে শুরু করবেন না না স্যার আমি কাজ করবো একদম আমি ধন্য হবো যদি আপনাকে পাই ভেরি থ্যাঙ্কফুল শুধু তিনটে নয় স্যার আগামী দিনে আপনি আরও অনেক কাজ করবেন এবং আগামী দিনে আমিও আপনার সাথে অনেক কাজ করবো সত্যি বলছেন আপনি অবশ্যই শুধু আমি নয় অনেক প্রডিউসার আপনার সাথে কাজ করবে এবং আপনি অনেক প্রডিউসার পেয়ে যাবেন থ্যাংক ইউ স্যার আপনার মতো সততা আপনার মতো ট্যালেন্ট ইন্ডাস্ট্রিতে অবশ্যই প্রয়োজন সত্যি স্যার সত্যি বলছেন আমি কাজ করবো আপনাদের মতো সততা এবং আপনাদের মতো ট্যালেন্ট যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রি যে চলবে না এবং প্রডিউসারদের আপনার মতো মানুষই দরকার তাহলে ডিসকাস করা যেতে পারে স্টোরি নিয়ে আপনার বেস্ট যদি দিতেন খুব ভালো হতো আপনার কোনগুলো বেস্ট হয়েছে যদি সেগুলো সব বেস্ট সব বেস্ট সব দিয়েছি সব আমার 100% দিয়ে দিয়েছি আমি লিখি তো সবসময় লিখি আমাকে সে সবাই বলে গল্প শুনে নেব মজা করতে আছে আপনি আপনি 100% দেখুন সব ভালো সব ভালো সব ভালো আপনি লিখলেন যেটা বলবো সেটা ইন্টারেস্টিং ওই জন্যই তো আমি এখানে এসেছি আপনার মতো ডাইরেক্টরি আমার দরকার ছিল তো ইন্টারভিউ এবং আমি পেয়ে গেছি আপনাকে আমার নাকি প্রফেসর আসবে না আমি নাকি ছবি বানাতে পারি না দেখ দেখ ছবি কাজ করবে তিনটে ছবি কাজ করবে দেখ দেখ তুই দেখ হ্যাঁ বল ও ওটা বলুন না ও বিশ্বাস করবে বল কাজ করবে সত্যি কাজ হবে ছবি হবে আপনার চশমা ভালো আপনার মন ভালো দেখছি আপনি চা খাবেন চা খাবেন আমার কলমে চোর আছে খাওয়াতে পারো আমার পরিচালনা চোর আছে চা পানি আছে স্যার সাহেবের সঙ্গে আমি এটা দিলাম একদম স্যার প্রত্যেকটা প্রডিউসার শুধুমাত্র আপনাদের মতো মানুষকে খোঁজার চেষ্টা করে অবশ্যই আপনি এগিয়ে যাবেন আপনার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে আপনার মধ্যে সেই সততা রয়েছে সেই গুণটা রয়েছে আপনার মধ্যে এবং আপনি অনেক দূরে হবেন বিজনেসটাকে বিজনেসের মতো আর্টটাকে আর্টের জায়গায় রাখতে হয় বোঝেনি স্যার এই জীবন তো সিনেমা সম্পর্ক বোঝে না শুধু ওই যে কি বলে গেল একটা ওই পাশের 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 লোকটা বলে গেছে এইসব দেখা অবশ্য আমার ছবিতে তো ওসব নেই অডিশন নেই কিন্তু আপনি কি করে বিশ্বাস বলেন স্যার আমি এর দিতে পারি এটা শুনে খুশি আমি স্যার দেখুন যতই এখনকার মানুষ অন্যরকম সিনেমা পছন্দ করুক না কেন
আর্টিস্টিক সিনেমার মধ্যে একটা অন্যরকম ভাব রয়েছে, যেটা এখন অন্যান্য পরিচালকদের খুব কমই হচ্ছে। আপনার মধ্যে সেই আর্টিস্টিক ফিল্ম করার ক্ষমতাটুকু রয়েছে। ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করবো, হ্যাঁ দেখো তোমরা আমি ঠিক আসছি।